তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে খুব ভালো একটা গুড নিউজ রয়েছে আপনাদের সবার জন্য, যারা প্রচেষ্টা প্রকল্পে অ্যাপ্লাই করতে পারছেন না গত পরশুদিন সন্ধ্যা থেকে। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যা থেকে কিন্তু এই পর্যন্ত গতকালকেও কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারেনি, অনেকেই অ্যাপ্লাই করতে পারেনি এবং অনেকেই করতে পেরেছে। যখন যখন সার্ভারটা অ্যানেবল হয়েছে তখন তখন করেছে, অনেকেই হয়েছে, কিন্তু বেশি সংখ্যক মানুষ এখনও পর্যন্ত আবেদন করতে পারেনি প্রচেষ্টা প্রকল্পের সার্ভার ডাউনের জন্য। অনেক সময় বিভিন্ন ধরনের ইরর আসছে, কখনো বলছি ইন্টারনেট কানেকশন চেক করুন, এবং কখনো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, কখনো খুলছেই না, শুধু লোডিংই হচ্ছে। তো এই সমস্ত সমস্যা কিন্তু গতকালকে থেকে এখনো পর্যন্ত চলছিল। তো এই মুহূর্তে কিন্তু নতুন ভার্সন কিন্তু আপডেট হয়েছে, এই মুহূর্তে আমি সেই সঠিক আপনাদের প্রক্রিয়াটা দেখিয়ে দেবো, অবশ্যই আপনার সঙ্গে থাকবেন। এবং অবশ্যই যদি আপনারা কম্পিউটারে কিভাবে প্রচেষ্টা প্রকল্পে অ্যাপ্লাই করতে হয় জানতে চান, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে জানান, আমি একটা ভিডিও আপনাদের দেবো। একটা ট্রিক্স রয়েছে, খুব ভালো একটা ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করবো, কম্পিউটারে কিভাবে আপনারা প্রচেষ্টা প্রকল্পের জন্য অ্যাপ্লাই করবেন। তার জন্য আপনারা কমেন্টে প্রশ্ন করুন, জানতে যারা যারা চান অবশ্যই লিখে দিন, আমি আপনাদের কমেন্টগুলো যদি দেখি বেশি সংখ্যক কমেন্ট আছে তাহলে আমি করে দেব ভিডিও, ঠিক আছে। তো দেখুন, google.com খোলা রয়েছে, গুগলে জাস্ট গিয়ে আপনারা সার্চ করবেন, দেখুন প্রচেষ্টা wb.in লিখে আপনারা সার্চ করবেন, সার্চ করলে এভাবে চলে আসবে এবং প্রচেষ্টা এখানে জাস্ট ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন আপনারা, আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটু লোডিং হবে। প্রথমবার এই মাত্রই কিন্তু আপডেট হয়েছে, লোডিং হওয়ার পর আপনার সামনে এইভাবে কিন্তু পেজ চলে আসবে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই পেজ কিন্তু চলে এসেছে, প্রচেষ্টা প্রকল্প, এখানে ডাউনলোড দ্য অ্যান্ড্রয়েড অ্যাপ এখানে কিন্তু লেখা রয়েছে। এর আগেও কিন্তু আমরা ডাউনলোডের প্রক্রিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আবারও করছি, কেননা নতুন ভার্সন এসছে এই মুহূর্তে, পুরনো ভার্সনটা আপগ্রেড করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এই মুহূর্তে নতুন আপডেট হয়েছে। আপডেট ভার্সনটা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা হবে না আশা করা যাচ্ছে। তো আপনারা কি করবেন, আপনারা এই সিম্পলি ডাউনলোড দ্য অ্যান্ড্রয়েড অ্যাপ এখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন একবার, এই যে লেখাটায়, এই লেখায় একবার ক্লিক করবেন আপনারা, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, একটু লোডিং হবে, একটু সময় লাগবে, তারপর আপনার সামনে কিন্তু সেই সফটওয়্যারটা ডাউনলোড চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ডাউনলোড অপশন চলে এসেছে, এখানে ডাউনলোড করার কথা বলেছে প্রচেষ্টা v1.0.1 ব্র্যাকেটে 1 রয়েছে, এই ভার্সন কিন্তু চলে এসেছে। আপনারা সেভ, এখানে জাস্ট সেভ করবেন। দেখুন এখানে প্রচেষ্টা প্রকল্প 4.8 MB, ঠিক আছে, 4.8 MB কিন্তু এই সফটওয়্যারের সাইজ। এই সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সফটওয়্যার ডাউনলোড হলে তারপর কিন্তু সেটা আপনারা ফেল থেকে হোক আপনারা কিন্তু করতে পারবেন, এবং কম্পিউটার থেকে কীভাবে করবেন খুবই ইন্টারেস্টিং বিষয়, আপনাদের যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু বলে দেবো আপনাদের, ভিডিও একটা করে দেবো, খুব ভালো একটা ট্রিক্স রয়েছে। এবং এই যে সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে, এই সফটওয়্যারটা আপনারা ফোনে ইনস্টল করবেন, ইনস্টল করার পর সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। তবুও কিন্তু এই মুহূর্তে সার্ভারটা একদম স্লো হচ্ছে, কেননা সবাই একদম উঠে পড়ে লেগেছে এটার মধ্যে, হ্যাঁ সবাই ঝাঁপিয়ে পড়েছে এই প্রচেষ্টা সফটওয়্যারের মধ্যে, একটা মাত্র সফটওয়্যার, সবাই যদি একটাতে চাপ দেয় কিভাবে সম্ভব। তো এই হচ্ছে ব্যাপার, তো তোমরা চেষ্টা করবে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, আর যদি না হয় তো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি আবারও একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, তোমাদের সলিউশন করার চেষ্টা করব সমস্যাগুলো। এবং আমি কিন্তু সবসময় ফলো রাখছি এই সফটওয়্যারে, যখনই স্পিড আসবে সফটওয়্যারে, যখনই সফটওয়্যারে নতুন কিছু আসবে সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ভালো থাকো।